Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. বন্ধুরা, শীতে কফিতে এমন কি মেশালে ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল চকচকে হবে এবং খুব তাড়াতাড়ি হবে? তাহলে চলো আজকের এই রেমেডিটা আপনাদের জন্য। এখানে আমি হাফ টি স্পুন কফি পাউডার নিব। আপনারা 2 টাকা দামের কফি পাউডারের বক্স থেকে হাফ টি স্পুন নিতে পারেন, কিংবা এরকম কফির বক্স বাসায় থাকলে ইউজ করতে পারেন। সো এবার আমি এর মধ্যে মেশাবো হাফ চামচ চিনি। সো চিনিটা আমাদের স্ক্রাবের কাজ করবে। আর এর মধ্যে এখন আমি মিক্স করব নারকেল তেল। যেহেতু এখন শীতকাল, তেল আমাদের স্কিনের জন্য অনেক বেশি জরুরি, কারণ শীতকালে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। সো তেলটা আমাদের স্কিনকে ড্রাইনেস থেকে দূর করবে। সো আমি এখানে হাফ চামচের পরিমাণ চিনি, সরি, তেল অ্যাড করব। সো শীতকালে যাদের স্কিন অয়েলি কিংবা ড্রাই, যে কোনো ধরনের স্কিন হোক, আমাদের স্কিনে কিন্তু অয়েলটা প্রয়োজন এক্সট্রাভাবে অ্যাপ্লাই করা। সো অবশ্যই আপনারা এখানে কোকোনাট অয়েলটা অ্যাড করবেন। অয়েলি স্কিন হলেও কোনো সমস্যা নাই, নারকেল তেল আপনাদের স্কিনকে ক্লিন করতে অনেক বেশি সাহায্য করবে। সো এবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে পানি। পানিটা এখানে অ্যাড করার পরে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে সাথে সাথে ফেসে অ্যাপ্লাই করতে হবে, না হলে এটা চিনিটা গলে যায়, কারণ স্ক্রাবের কাজটা হবে না। চিনি যদি একটু মানে চিনি পানির স্পর্শে আসলে চিনিটা কিন্তু গলে যায়। এখন আমাদের তৈরি হয়ে গেল ক্লিনজার আর স্ক্রাবার একসাথে, এখন এটাকে ফেসে অ্যাপ্লাই করব। সো আমি ফেসে অ্যাপ্লাই করতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমার বাচ্চারা ঘুমেছিল রাতের বেলা। সো ওরা ঘুম থেকে উঠে গেছিলো, তার জন্য আপনারা দেখতে পারতেছেন আমার চিনিটা কিন্তু একটু গলে গেছে। বাট এটা তারপরেও ফেসে আমি অ্যাপ্লাই করতেছি, কারণ এর কার্যকারিতা সেমই হবে, জাস্ট চিনিটা শুধু গলে গেছে, স্ক্রাবটা কম হবে। সো এটা আমাদের স্কিনে স্ক্রাবিংয়ের কাজটা ঠিকই করবে, কোনো সমস্যা নাই। সো আলতো হাতে আপনার ফেসে এরকম আপনি এটাকে লাগান। এই যে শীতের সময় স্কিন আমাদের ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, কারণ সো শীতের মধ্যে আমাদের এক্সট্রাভাবে আমাদের স্কিনে টেক কেয়ার করা লাগে, যেহেতু এই আবহাওয়াটাই আমাদের স্কিনকে ড্রাই রুক্ষ করে দেয়। আর প্রতিদিন ড্রাইতে স্কিন হয়ে যায়। সো এই মানে এগুলোকে ক্লিন করার জন্য আপনারা এই ঘরোয়া রেমেডিগুলো ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আমি স্ক্রাবারটা 3 থেকে 4 মিনিট একটু হালকাভাবে ম্যাসেজ করে নিয়েছি। এরপরে আমি একটা টোয়ালির সাহায্যে মুছে নিয়েছি, এরপরে পানি দিয়ে ক্লিন করে নিলাম। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি এখানে অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জ আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী, আর যেহেতু এখন শীতকাল, বাংলাদেশে সব জায়গায় আপনারা অরেঞ্জ পাবেন, আর এটা শীতের একটা ফল। আর ন্যাচারালি আমাদের অনেক জিনিসই আমাদের উপকারে আসে, এক একটা সিজনে এক একটা জিনিস আছে যেগুলো আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী। হেলথ বলেন, স্কিন বলেন, দুইটার জন্য অনেক বেশি উপকারী। সো আমি 3 পিস এখানে অরেঞ্জের জুস নিয়ে নিয়েছি। 2 পিস জুসই এনাফ হবে, 2 পিসের আমার একটু বেশি হয়ে গেছিলো জুসটাও। সো আরেকটা কথা বলি, কেউ যদি সরাসরি লেমন কিংবা অরেঞ্জ মানে আপনারা কোনো কিছুর সাথে মিক্স না করে যদি আপনাদের ফেসে অ্যাপ্লাই করেন, তাহলে এটা আপনাদের ফেসের জন্য ক্ষতিকারক হবে, কারণ এটা ব্লিচিংয়ের কাজ করে এইটাতে। সো এটার সাথে কোনো কিছু আপনারা মিক্স করে তারপরে আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন, যাতে আপনার ফেসের গ্লোয়িংটা বাড়িয়ে দেয়, ক্ষতিটা যাতে না করে। সো প্রতিটা জিনিসের একটা দাপ আছে যে কীভাবে ওই জিনিসগুলো করা লাগে। সো ওই জিনিসগুলো আপনারা একটু ফলো করবেন। সো অরেঞ্জের মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ প্রচণ্ড পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, এটা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। প্লাস আমাদের ফেসে এটা মানে অনেক বেশি ভালো, এটা কিন্তু আপনারা যে অনেকেই জানেন যে অনেক ফেস টোনার আছে, কিন্তু অরেঞ্জ ফেস টোনার, তারপরে হচ্ছে অরেঞ্জ অয়েল, এইরকম অনেক কিছুই আছে। সো অরেঞ্জটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। সো আমার চ্যানেলে একটা টোনারও আছে, সিরাম আছে, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করি, আমি নিজে মেক করি অরেঞ্জের পিল দিয়ে। সো এই রেমেডিটা লিঙ্ক যদি আমার মনে থাকে তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আসবেন, এটা কিন্তু খুবই খুবই ভালো। আমি এই রেমেডিটা মানে করার পর থেকে আমি আর অন্য কোনো দিন আর সিরাম কিনেই নেই, এখনও পর্যন্ত আমি সিরাম কিনে নেই। সো এর মধ্যে আমি অ্যাড করে নিলাম 2 টি স্পুন রাইস ফ্লাওয়ার। সো রাইস ফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। সো ছালের গুঁড়ো আমাদের স্কিন থেকে আমাদের স্কিনকে ব্রাইটিং করতে সাহায্য করে, স্কিনে দাগছোপ দূর করতে সাহায্য করে, স্কিনে স্ক্রাবিংয়ের কাজ করে, তারপরে হচ্ছে এটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী।
এরকম রেমেডিগুলো যদি আপনারা ট্রাই করেন কিংবা আপনার ফ্যামিলি যদি কারো মেস্তার দাগ অনেক পুরাতন হয় আপনারা তাদেরকে অ্যাপ্লাই করে দেন এগুলা, আর দেখবেন এর বেনিফিটটা আপনারা পেয়ে যাবেন। কিছুদিন ইউজ করার পরে মেস্তার দাগ একদম আপনাদের ফেস থেকে চিরতরে দূর হবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে আপনারা এগুলা কিছুদিন ইউজ করা লাগবে। সো এখন আমি এর মধ্যে অ্যাড করবো হানি। আমি আমার হানি আমাদের এখানে প্রচুর ঠান্ডা, সো ঠান্ডায় আমার হানিটা একটু জমে গেছিলো, সো আমি এর জন্য হানিটা একটু গরম করে নিয়েছি, ইয়ার থেকে বের হচ্ছিল না। সো এর জন্য সো ভালোভাবে এগুলোকে মিক্স করে নেবেন। মিক্স করার পরে এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করতেছি। সো ফেসে এটাকে অ্যাপ্লাই করার পরে হালকাভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে আমি রেখে দেবো, কোনো এত বেশি মাসাজ টাসাজ করা লাগবে না। জাস্ট আপনারা আপনাদের ব্ল্যাক হেড হোয়াইটেস্ট যদি থাকে নাকের পাশে, সো এগুলো আপনারা ওই জায়গাগুলোতে হালকাভাবে মাসাজ করবেন যাতে ব্ল্যাক হেড হোয়াইটেজগুলো উঠে যায়। সো মাসাজের কারণে ব্ল্যাক হেড হোয়াইটেজগুলো উঠতে অনেক বেশি সাহায্য করে। সো এটা আমার কিন্তু নাকের ওই পাশগুলোতে যদি আমি আমি দুই মাস যদি স্কিন কেয়ার না করি তাহলে আমার নাকের পাশে কালো কালো হয়ে যায়। সো আমি এই স্কিন কেয়ারের মাধ্যমেই আমার স্কিনটাকে সবসময়ই ক্লিন রাখি, আলহামদুলিল্লাহ আই ক্যান ডু ইট। সো আমি অনেক কষ্ট করেই এই টাইমটা আমার নিজের জন্য বের করি। তারপর আমি এটাকে 5 থেকে 10 মিনিট আমার ফেসে রাখবো। রাখার পরে এটা কিন্তু আপনার ফেসে 5 থেকে 10 মিনিট রাখবেন, আমি ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে নিব পানি দিয়ে। সো এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করবো, আপনারা আপনাদের পছন্দ ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।